সৌদিতে ঈদের সম্ভাব্য তারিখ দেখুন বিস্তারিত খবর। সৌদি আবহাওয়াবিদ ডক্টর খালেদ আল জাকাকের মতে, 29 রমজানের দিন অর্থাৎ 30 এপ্রিল সূর্য অস্তের প্রায় 20 মিনিট আগে চাঁদ অদৃশ্য হয়ে যাবে এবং সূর্য অস্ত্রের 4 ঘন্টা পর চাঁদ দেখা যাবে। সেই হিসেবে এবছর রমজান মাস হবে 30 দিনের এবং সোমবার 2 মে সৌদি আরবে ঈদ উল ফিতরের প্রথম দিন। আল আরবিয়া চ্যানেলের একটি অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন ডক্টর খালেদ আল জাকাক। এছাড়াও চাঁদ দেখা নিয়ে অগ্রিম সম্ভাবনার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। তারা বলেছে সোমবার 2 মে বিশ্বের বেশিরভাগ দেশে ঈদ উল ফিতরের প্রথম দিন হবে এবং শনিবার 30 মে সাওয়ালের চাঁদ দেখা যাবে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র পরিচালক মোহাম্মদ শওকত ওয়াহেদ বলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, ব্রুনাই, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, জর্দান, মরক্কো এবং ঘানা সহ যেসব দেশে রমজান 3 এপ্রিল থেকে শুরু হয়েছে, তারা 1 মে ঈদ উল ফিতরের চাঁদ অনুসন্ধান করবে, যেটি তাদের জন্য 29তম রমজানের দিন হবে। তবে বিশেষজ্ঞদের মতে রোববার 1 মে অস্ট্রেলিয়া মহাদেশ থেকে অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়, এটি কেবল মধ্য ও পশ্চিম এশিয়া থেকে টেলিস্কোপের সাহায্যে দেখা সম্ভব হবে। এছাড়া দক্ষিণ ও পশ্চিম ইউরোপ, উত্তর এবং মধ্য আমেরিকার পাশাপাশি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে। সব মিলে জ্যোতির্বিদ ও আবহাওয়াবিদরা মনে করছেন মঙ্গলবার 3 মে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশগুলোতেও ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে।